নমস্কার, সবাইকে শুভেচ্ছা জানাই। আজকের গল্প শুরু করছি। বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক ও উপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আজকের গল্প বিষ্ণু চক্রবর্তীর কাহিনী। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সমাজের ছোট বড় যে ধরনের মানুষই হোক না কেন, তার লেখায় প্রতিটি সম্প্রদায়ের মানুষের মহত্ত্ব ফুটিয়ে তুলেছেন, যা তার লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। সঙ্গে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিষ্ণু চক্রবর্তীর কাহিনী। পৃথিবীতে এক ধরনের লোক আছে যারা স্থির সিদ্ধান্ত করে নিয়েছে যে মানুষের মধ্যে আসলে ভালো কিছু নাই। অধিকাংশ লোক আগা পাঁচতলা পাজি, যে যা করে নিজের মতলবে। বিশেষ করে যে লোকগুলো ধর্ম এবং সংস্কার মেনে চলে, যারা লেখাপড়া জানে না, তাদের মতো জটিল এবং কুটিল প্রকৃতির জীব আর নাই। লেখাপড়া শিখেও যারা ধর্ম মানে তাদের বলে ভণ্ড। বুদ্ধ, গান্ধী, কাউকে তারা বাদ দেয় না, প্রমাণ করে দেয়। অহিংসা, শুদ্ধ চিত্ততা, ওসব হলো বুলি, লোককে ভাঁওতা দেবার একটা ফিকির। আসলে দুনিয়ার মাথায় চেপে বসে মজাদার রাজত্ব চালিয়ে যায়। আর অশিক্ষিত লোক যারা, তাদের সম্পর্কে বলে মানুষ সর্বোচ্চ স্তরের হলেও আসলে হলো জানোয়ার। জানোয়ারের প্রকৃতি আর তাদের প্রকৃতিতে তফাতটা কোথায়? তফাত হয় শিক্ষায়। সুতরাং সে শিক্ষা যার নাই সে একেবারে জন্তু। এদের সম্পর্কে সাবধান, তুমি খাচ্ছ সে ক্ষুধার্ত, সে কেড়ে খাবে। লোক থাকলে ভয় খাবে না, না থাকলে খাবে। তোমার টাকা আছে তার নাই, সুযোগ পেলেই সে কেড়ে নেবে, দরকার হলে খুন করে কেড়ে নেবে। এদের হিংসে, লোভ, রাগ এইসব ছাড়া আর কিছু নাই, থাকতেও পারে না। এই বলে সে নজির হিসেবে চোর ডাকাতদের নাম করে যায়, যারা সব অশিক্ষিত মূর্খ। এসব মানুষকেই সে বিশ্বাস করে না, তবে ঘাড় নেড়ে বিজ্ঞভাবে বলে। তবে হ্যাঁ, বিশ্বাস করতে পারো, শিক্ষিত মানুষ যারা শুধু শিক্ষা এবং বিজ্ঞানকে মানে তাদের, আমি তাদেরই বিশ্বাস করি, কারণ এরা সুশিক্ষিত মানুষ জানোয়ার। শিক্ষিত জানোয়ার দেখেছো? সার্কাসে দেখতে পাবে, অনেকের ঘরেও পাবে। হিংস্র বাঘ মানুষের সঙ্গে খেলা করে যাচ্ছে দিনের পর দিন, যা শিখিয়েছে সেইগুলি করে যাচ্ছে হুকুম মাফিক। কুকুর তো আরও আশ্চর্য, বানর শিম্পাঞ্জির তো কথাই নাই, সাধারণ চাকরের সঙ্গে সে পাল্লা দিয়ে কাজ করে, তারা অকপট। দয়া, মায়া, প্রেম এসবের ভণ্ডামি নাই, শুধু বোঝে এইগুলি হুকুম মতো করে গেলে মানুষ আমাকে খেতে দেবে, সেবাও খানিকটা করবে, না করলে মার দেবে, লড়াই করতে গেলে মরব, গুলি করে মেরে দেবে। জানোয়ারদের মধ্যে সর্বোচ্চ স্তরের জানোয়ার মানুষ যখন শিক্ষালাভ করে অকপট থাকে, যখন স্বীকার করে এই সত্যকে, তখন তারাই হলো আসল সুসভ্য বৈজ্ঞানিক মানুষ, তাদেরই বিশ্বাস করতে পারো, কারণ তারা জানে, বোঝে, মারতে গেলেই মারতে আসবে, ভেঙচি কাটলেই অন্যেও ভেঙচি কাটবে, গালাগালি দিলে গালাগালি খাবে, প্রকাশ্যে খুন করলে খুন হবে, অন্য লোকেরা তোমাকে খুন করবে, গোপনে করলেও ফাঁসি যাওয়ার সম্ভাবনা 100-এর মধ্যে অন্ততপক্ষে
পঞ্চাশ ভাগ। পরের পকেট কাটলে ধরা পড়লে তোমার রক্ষা থাকবে না, চুরি করলে জেল হবে, এসব করে ধরা তুমি নাও পড়তে পারো, এটা অবশ্য ঠিক। কিন্তু এর জন্যে তোমাকে যে উদ্বেগ ভোগ করতে হবে তার ধাক্কা জেলের ধাক্কা থেকে কম নয়, বরং বেশি। এদের বিশ্বাস করো, অন্যদের বিশ্বাস যারা করে অর্থাৎ ধার্মিকদের, তারা নিজেরাও হলো ভণ্ড। মূর্খদের যারা বিশ্বাস করে তারা হলো গণ্ড মূর্খ। পুলিশ রিপোর্ট সন্ধান করে দেখো, জেলখানা ঘুরে এসো, দেখবে চোর ডাকাত খুনে বদমাশ এদের 100 জনের মধ্যে 95 জন মূর্খ অর্থাৎ অশিক্ষিত, আর এদের মধ্যে অন্তত 25-30 জনকে পাবে যারা সন্ন্যাসীর বেশে ঘুরত। জালিয়াতি যারা করে তাদের মধ্যে পাবে 100 জনের মধ্যে 80 জন সমাজের ধার্মিক লোক ছিল, ফোঁটা তিলক কাটত, গলায় মালা পরত, জপ করত। ঠিক এই ধরনের মানুষ বিষ্ণু চক্রবর্তী। ঈশ্বর মানে না, ধর্ম মানে না, মানে শুধু বিদ্যাকে অর্থাৎ বিজ্ঞানকে, এবং বৈজ্ঞানিক সত্যকে একেবারে অক্ষরে অক্ষরে মেনে চলে। একথা তার পরম শত্রুও বলবে যে বিষ্ণু চক্রবর্তী কখনো জীবনে কারো কোনো অনিষ্ট করে নাই, আবার কেউ ক্ষতি করলে তাও সহ্য করে নাই, শোধ নিয়েছে। কোনোদিন যদি তুমি তার ট্রামের ভাড়াটি আগে ভাগেই দিয়ে টিকিট কেটে থাকো কি এক খিলি পান কিনে খাইয়ে থাকো, তবে সে প্রথমটা নগদ দাম মিটিয়ে দিতে চাইবে এবং দেবেও। নেহাত বন্ধুত্বের খাতিরে সেটা যদি না পারে, তবে ঠিক দু একদিন পরেই একদিন তোমার খোঁজ করে এসে ধরে নিয়ে ট্রামে উঠবে এবং তোমার টিকিটটি কেটে ধার শোধবোধ করে তবেই ছাড়বে। পানের দেনা শোধ অত্যন্ত সহজ, বাড়ি গিয়ে এক খিলি পান হাতে দিয়ে বলবে খাও। আবার তুমি যদি কোথাও তার কোনো নিন্দে করো এবং সে কথা যদি তার কানে ওঠে, তৎক্ষণাৎ উকিল বাড়ি গিয়ে তোমাকে নোটিশ দেবে যে এই এই লোকের সম্মুখে এই তারিখে এই স্থানে তুমি আমার মক্কেলের সম্পর্কে যেসব মানহানিকর উক্তি করেছ তার জন্য তুমি অবিলম্বে ক্ষমা প্রার্থনা না করলে তোমার নামে মানহানির নালিশ দায়ের করা হবে। একটা ঘটনার কথা বললেই বিষ্ণু চক্রবর্তী কেমন লোক সঠিক বুঝতে পারা যাবে। আজকাল ট্রামবাসের ভিড়ের কথা বর্ণনা করে বলতে হবে না, বিশেষ করে 9:30 থেকে 11:00, আবার 4:00 থেকে 6:00। সেদিন কি একটা কাজে তাকে ঠিক 9:00 সময় ট্রামে চড়তে হলো, যাবে কর্নওয়ালি স্ট্রিট থেকে হেদুয়ার মোড়। হিসেব নিকেশ করে শ্যামবাজার ট্রাম ডিপো পর্যন্ত হেঁটে গিয়ে ট্রামে উঠে ট্রামের ভিতর ডুকবার দরজার পাশেই কন্ডাক্টরের বসবার জায়গায় বসল, তাড়াতাড়ি নাম্বার সুবিধে হবে। ভিড় বারবার সময় হয়েছে, মোড়ে মোড়ে পানের ডিবে খাবারের কৌটো হাতে অফিসের বাবুরা ভিড় করে দাঁড়িয়ে আছে, হুড়মুড় করে উঠে পড়বে। হাতিবাগানের মোড় পর্যন্ত যেতে না যেতেই কোণঠাসা ভিড় হয়ে যাবে। এর ভিতর দিয়ে পথ করে বের হওয়া তো সহজ কথা নয়, স্টমাক পাম্পের মতো কোনো শক্তিশালী যন্ত্রের সাহায্য ভিন্ন প্রায় অসম্ভব, তাই গলার কাছাকাছি থাকার মতোই ওই মোড়েই বসেছিল। ফড়ে পুকুরের মোড়ে হঠাৎ এক ভদ্রলোক উঠলেন, হা হা শব্দে হাসতে হাসতে। ভিতরে কোনো এক বন্ধুকে দেখে বিগলিত হয়ে গেছেন উল্লাসে উচ্ছ্বাসে। এই যে ব্রাদার, এই যে, এই যে ব্রাদার, চোখ দুটো স্বাভাবিকভাবেই সেই ব্রাদারের উপর। কাজেই কোথায় কার গায়ে বা পায়ে পা ফেলছেন তার হিসেব নাই, এবং জুতো শুদ্ধ একখানি চরণ বিষ্ণু চক্রবর্তীর পায়ের অর্থাৎ জুতোর উপর। বিষ্ণু পরিষ্কার পরিচ্ছন্ন লোক, জুতো নিত্য পালিশ করে এবং নিজের হাতেই করে।
চকচকে জুতোর উপর ভদ্রলোক অপরিষ্কার জুতো দিয়ে মারিয়ে বেশ হাসতে হাসতেই আরেক পা উঠালেন, ভিতরে যাবেন। সঙ্গে সঙ্গে বিষ্টু তার হাত চেপে ধরলে, একি একি ভেতরে যাব। যান, তাতে আপত্তি নেই, কিন্তু আমার পা মারিয়ে যাবেন কেন? এতক্ষণে ভদ্রলোক নিচের দিকে তাকিয়ে দেখলেন বিষ্টুর পা মারিয়েছেন। ভদ্রলোক পান খাওয়ার জিভ কেটে ফেললেন এবং পা সরিয়ে নিয়ে বললেন, হে হে, অন্যায় হয়ে গেছে। বিষ্টু দেখলে জুতোর কালো বার্নিশের উপর ধুলো কাদার ধূসর পদচিহ্ন চমৎকার একখানি ছবির মতো ছাপা হয়ে গিয়েছে। সাদা সিল্ক টুইলের জামার উপর কাদামাখা একখানি ফুটবলের ছাপের মতো। ভদ্রলোক সে চরণাঙ্কিত অপরূপ চিত্ররূপ দেখে বলে উঠলেন, কিছু মনে করবেন না স্যার, মাফ করবেন। মাফ করছি, দাঁড়ান বলি। ভদ্রলোকের জুতো শুদ্ধ পায়ের উপর নিজের চরণখানি রেখে উঠে দাঁড়িয়ে বেশ করে চাপ দিয়ে বললে, যান যান, এইবার মাফ করেছি। বলি ট্রাম থেকে নেমে একখানা চলন্ত ট্যাক্সি ডেকে তাতেই চেপে চলে গেল বিষ্টু চক্রবর্তী। কারণ এরপরেই ঝামেলা হবার কথা, নানা প্রকার আলোচনা হবে, ভালো মন্দ দুই। ভালোর জন্য ধন্যবাদ দিতে হবে, মন্দের জন্য ঝগড়া করতে হবে, না হলে নাম ঠিকানা সংগ্রহ করে উকিলের পত্র দিতে হবে, উকিলের সঙ্গে মাসিক বন্দোবস্ত, মাসিক 15 টাকা এবং টাইপ করার খরচা। দুখানা চিঠি হলেই টাইপ করতেই লাগবে 1.5 টাকা। চিঠি টাইপ করতে হবে দুখানারও বেশি নিশ্চয়। ট্রাম ভর্তি, লোকের মধ্যে ঝগড়া হবে, 10-15 জনের সঙ্গে তো বটেই, তাতে অনেক খরচা। তার চেয়ে 1 টাকা খরচ করে ট্যাক্সিতে হেদুয়া যাওয়া অনেক ভালো। এই হলো বিষ্টু চক্রবর্তী। এহেন বিষ্টু চক্রবর্তী সেদিন দেশ ভ্রমণে বেরিয়ে পড়ল। অনেকদিন আগে থেকে সে এজন্য টাকা সংগ্রহ করেছিল। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খুলে ব্যাংকের বাক্স নিয়েছিল, কোন দিন আনি কোন দিন শিখি, আধুলি জমি মাসের শেষে জমা দিয়ে আসত ব্যাংকে। যেদিন ব্যাংকের খাতায় জমা টাকার অঙ্ক উঠল 500 টাকার উপর, সেই দিন সে একখানা টাইম টেবিল কিনে আনল এবং কয়েকখানা ভ্রমণ কাহিনী নিয়ে এলো লাইব্রেরি থেকে। তারপর শুরু করলে হিসেব এবং একখানা খাতায় লিখতে লাগলো দ্রষ্টব্য স্থানগুলির নাম। পুরো একখানি এক্সারসাইজ বুক ভর্তি হয়ে গেল। তারপর একদিন বেরিয়ে পড়ল, থার্ড ক্লাসের যাত্রী, তবে সরঞ্জাম নিল দস্তুর মতো। শীতকাল, বিছানা, গরম কাপড় চোপড় যথেষ্ট নিলে, টুপি, লোটা, মগ, গেলাস, ছোট আকারের ডিশ, থার্মোফ্লাক্স, চায়ের কাপ ছাড়াও নিলে 6 যুদ্ধের বাজারের কাগজের গ্লাস। তার 2-4 সর্বদা রাখবে পকেটে। এছাড়া সূচ, সুতো, ছুরি, কাঁচি, খানিকটা মজবুত দড়ি, একটা দা, একটা কাউন্টিং ছুরি, টিন কাটার, কর্ক স্ক্রু, 3-4 আয়োডিন, বেনজিন, বোরোফ্লাক্স, কাপড় কাচা সাবান, গায়ে মাখা সাবান, 1 শিশিতে স্পিরিট, 1 প্যাকেট বড়ি, তুলা, খানিকটা ব্যান্ডেজ, কুইনাইন, ইনফ্লুয়েঞ্জার ট্যাবলেট MB693, পেনিসিলিন অয়েন্টমেন্ট, পেপস, 1 থার্মোমিটার, আরও অনেক কিছু, 1 স্পিরিট স্টোভ পর্যন্ত, 1 বালতি এবং 1 ঢাকনিওয়ালা সাজি বোঝাই হয়ে গেল। মোট কথা, খাঁটি স্বরাজ গাঁটরিতে বেঁধে 1 ট্যাক্সিতে চাপিয়ে বাড়ি থেকে রওনা হলো। বিষ্টুর মা ছেলের জ্বালায় জ্বলে মরেন। তিনি এই বিচিত্র ছেলেটিকে ঠিক বুঝতে পারেন না। তিনি চিন্তিত হলেন, বললেন, বাবা,
যা করো ঘরে করো, বিদেশ বিভূমে একটু সাবধানে চলো বাবা। বিষ্টু বললে, ঠিক আছে মা। মা বললেন, ঝগড়াঝাটি কারোর সঙ্গে করো না, সকলের সঙ্গে মিলেমিশে চলো, মিষ্টি কথা বলো। বিষ্টু বললে, ঠিক আছে মা। মা আবার বললেন, সাবধানে থেকো বাবা। বিষ্টু আবার বললে, ঠিক আছে মা, ঠিক আছে। হ্যাঁ বাবা, ঠিক থাকবে বই কি, বুদ্ধিমান ছেলে তুমি। এবার বিষ্টু চটে গেল, বললে, এমএ পাশ করেছি মা, এত সাবধান করবার দরকার নেই, সব ঠিক আছে। বুদ্ধি বিষ্টু সত্যই আছে, সে থার্ড ক্লাসে যাবে, সুতরাং দিল্লি মেল বা তুফান মেল কি পাঞ্জাব মেল এইসব নামজাদা ট্রেনে যাওয়ার মতলব ছেড়ে মাঝারি গাড়ি যাকে বলে ফার্স্ট প্যাসেঞ্জার তাতেই রওনা হলো। এবং বেছে বেছে লাইনও ঠিক করলে ওই ধরনের, যে লাইনে ঘুরপথ, যে লাইনে বড় বড় ব্যবসার জায়গা কম, তেমনি লাইন লুপ সে বেছে নিল। আরও একটু কথা ছিল, প্রথমেই সে যাবে পাকুড়। মার্ডার কেস হওয়ার পর থেকে তার পাকুড় দেখবার বড় ইচ্ছে ছিল। তারপর যাবে গৈবীনাথ। গৈবীনাথের উপর ভারী আকর্ষণ বিষ্টু, একবারে গঙ্গার বুকের মধ্যে উঠেছে পাহাড়, সেই পাহাড়ের উপর গৈবীনাথের মন্দির। গৈবীনাথের মন্দিরের ছবি সে কাগজে দেখেছে, চমৎকার লেগেছে। গৈবীনাথ থেকে মুঙ্গের, জামালপুরের রেল কারখানা, তারপর ওখান থেকে সটাং বখতিয়ারপুর জংশন, বখতিয়ারপুরে নেমে বিহার, রাজগীর, নালন্দা দেখে পাটনা, পাটনা থেকে গয়া, বৌদ্ধগয়া, তারপর গয়ায় আবার ট্রেনে চেপে মোগলসরাই, কাশীধাম, বারাণসী। ট্যাক্সিতে চড়বার সময় আবার মা বললেন, দেখিস বিষ্টু খুব সাবধান, কিন্তু যেখানে সেখানে কিছু খাস নেই। আমি TABC ভ্যাকসিন ইঞ্জেকশন নিয়েছি মা, ভয় করো না, কলেরা টাইফয়েড সহজে কাবু করতে পারবে না। মা এবার গম্ভীর কণ্ঠে বললেন, না সে কথা আমি বলিনি। ও তাহলে সেই পুরনো গল্পটা বলছো, সেই হাত কাটা কবরেজের গল্প? সেটা আমি বিশ্বাস করি এবং সে বিষয়ে আমি নিশ্চয় সাবধান হব, তুমি নিশ্চিন্ত থাকো মা, বলেই সে ট্যাক্সিতে গিয়ে উঠল। মা ছুটে গেলেন, ডাকলে পিছু ডাকা হবে, নিজেই ট্যাক্সির দরজা খুলে একটি ফুল তার হাতে দিয়ে বললেন, আমার নিজের পুজো করা পুষ্প, পকেটে রাখিস, ফেলে দিসনি। পকেটে অবশ্য সে পুরলে, কিন্তু মনে মনে বললে, রাবিশ। ট্রেনে উঠে পকেট থেকে ফুলটা বের করে ফেলে দিতে গেল, জানালা দিয়ে হাত বাড়ালো, ফুলটা কাল বাসি হবে, পরশু থেকে পচতে শুরু করবে, দুর্গন্ধ উঠবে, জামায় দাগ ধরবে। কিন্তু ফেলে দিতে গিয়েও মনটা কেমন করে উঠল, থাক মা দিয়েছেন, মা এমন করে বললেন। তবে জামার পকেটে নয়, একটা বালতির মধ্যে থেকে ফার্স্ট এডের বাক্সটা বের করে তার মধ্যে রেখে দিল। চমৎকার জায়গা গৈবীনাথ, মাঝ গঙ্গায় একটি ছোট পাহাড় জল ঠেলে মাথা তুলে উঠেছে, যেন মৈনাক পাহাড় বা তার জ্ঞাতিগোষ্ঠীর যারা ইন্দ্ররাজার নির্যাতনের ভয়ে জলের তলায় আত্মগোপন করেছিল তাদেরই কেউ গঙ্গার জলের তলায় চিত হয়ে শুয়ে আছে, আর তার নাকের ডগাটি জল থেকে উঠে পড়েছে, এবং পাছে সেই ডগাটুকু কেউ কেটে নেয় তারই জন্য ডগার উপর একটি শিব ঠাকুর বসিয়ে রেখেছে। তবে জায়গাটি ভালো, চারিদিকে জলস্রোত ছলছল কলকল করে বয়ে যাচ্ছে, শীতের গঙ্গার জল স্ফটিক শুভ্র, আর তার উপর অবারিত রৌদ্রচ্ছটা ঝকমক ঝলমল করছে,
কালো কতকগুলি বিশালাকায় পাথরের চাই একজোট হয়ে স্তূপের মতো উঠেছে। তার ফাঁকে ফাঁকে ছোট বড় কতকগুলি গাছ, স্ফটিক শুভ্র পটভূমিতে সবুজ কালোর সমাবেশ এবং তার মাথায় কয়েকটি সাদা টোপা, ওগুলি মন্দির। বাবা গৈবীনাথকে হয়তো পাহাড়টা নিজেই বসিয়েছিল, কিন্তু তারপর মানুষ এসে আরো অনেক কারচুপি করেছে, সুড়ঙ্গ বানিয়েছে, একটা চাঁই থেকে আরেকটা চাঁইতে যাবার জন্য সাঁকো বানিয়েছে, এখানে ওখানে পাহাড়ের নাকের আঁচিলের মতো মন্দির বানিয়ে কোনটায় বসিয়েছে মা দুর্গাকে, কোনটায় কাউকে, কোনোটায় কাউকে, এবং কপালে তিলক কেটে গলায় রুদ্রাক্ষ পরে পয়সা পয়সা করে অনর্গল মিথ্যে কথা বলে যাচ্ছে। মনে মনেই বললে বিষ্টু, এমন সুন্দর জায়গাটাকে মাটি করে দিয়েছে, ধরো মজে কি মার্বেলের মেঝের ঘরের মধ্যে যেন বিষমুখ লাল পিঁপড়ের ঝাঁক ঘুরে বেড়াচ্ছে, নিশ্চিন্ত হয়ে বসবার কি শোবার উপায় নাই, ছেঁকে ধরবে, ছেঁকে ধরবে তোমাকে, কুটকুট করে কামড়াবে। রবিশ, এর উপর আছে সন্ন্যাসী, সাধারণ পাতি কাকের মধ্যে ও আবার দাঁড় কাক, গাঁজা খেয়ে গলা যেমন মোটা তেমনি দাবি, পয়সা না দিলে চোখ পাকিয়ে বলবে ভ্রষ্ট আদমি, পাপাচারী, নরক মে জায়গা, ভস্ম কর দেগা, ভ্রষ্ট আদমি নরক মে জায়গা, নরক মে জায়গা তো। বিষ্টু হেসে বললে, তথাস্তু, কিন্তু সেখানে তোমরা যাবে না তো? দেখো বাবা, গৈবীনাথের কসম খেয়ে বলো, তোমরা যাবে না তো? বাবা গৈবীনাথের কসম খেয়ে বলো। এ রসিকতা সন্ন্যাসী পাণ্ডা এরা কেউ বুঝতে পারে না, বলে ক্যা ক্যা বলতা হে রাবিশ, বলেই হাসতে হাসতে এসে ভাড়ার নৌকায় বিষ্টু চড়ে বসে বললে, চালাও চালাও। আরে আরে, প্রসাদ তো লেও, এ বাঙালি বাবু, তুম খালেও বাবা, নেই তো গঙ্গাজি মে ডাল দেও। প্রসাদ, প্রসাদে তার বিশ্বাসও নেই, প্রয়োজনও নাই, পাথরের দেবতা, তাও শিব, না মাথা না মুন্ডু, দেবতা কোনো কালেও তো খায় না, দেবতার নাম করে এই ভণ্ডগুলো খেয়ে আসছে চিরদিন, এবং এই প্রসাদের নাম করে কত যে চুরি জোচুরি করে আসছে এরা, সেসব একসঙ্গে করে লিখলে সে দেব মহিমার রিপোর্ট 100টা মহাভারতের কলেবরের চেয়েও বিরাটতর কলেবর হতো, এবং অশিক্ষিত অবৈজ্ঞানিক মনোভাব সম্পন্ন মানুষের শৃগাল বা হায়না চরিত্রের স্বরূপ প্রকাশিত হতো, মহাভারতের অলৌকিক গল্পগুলির চেয়েও অনেক কল্যাণ সাধন করত মানুষের সমাজের। জামালপুরের ট্রেনে চেপে বসল সে, এখান থেকে জামালপুর, জামালপুর থেকে মুঙ্গের, বাংলাদেশের শেষ স্বাধীনতার যুদ্ধ হয়েছিল কাটোয়া গিরিয়া উধুয়া নালায়, তার আয়োজন হয়েছিল মুঙ্গের থেকে, মীর কাসিম এই মুঙ্গেরই নিয়ে এসেছিলেন তার রাজধানী, তার আগেও মোঘল আমলে এখানে একটা নবাবী আড্ডা ছিল, তার অধিকাংশই অবশ্য সেই ভীষণ বিহার ভূমিকম্পে ভেঙে ধুলোর মতো গুঁড়ো হয়ে গেছে, তবুও অল্প কিছু আছে, তাই দেখে যাবে সে। ট্রেন জামালপুর পৌঁছবে 8:30, ওখান থেকে ট্রেন বদল করে ব্রাঞ্চ লাইনের মুঙ্গের একটা স্টেশন, কিন্তু পৌঁছতে রাত্রি প্রায় 12টা, মনটা খুঁতখুঁত করে উঠল, 12টায় মুঙ্গেরে নেমে কোথায় যাবে, স্টেশন প্ল্যাটফর্মে থাকা যায় অবশ্য, কিন্তু একটা কিন্তু এসে ঢুকে পড়ল মনের মধ্যে, মনে পড়ে গেল মায়ের কথা, মায়ের সেই গল্পের কথা, এমনি সারা রাত্রি প্ল্যাটফর্মে শুয়েছিলেন মায়ের মামা, তার সব চুরি হয়ে গিয়েছিল, মায়ের কাকা ছিলেন দুধে লোক, তিনি মাঝরাত্রে এমনি অপরিচিত জায়গায় গাড়ি করে বেরিয়েছিলেন হোটেলে যাবেন বলে,
গাড়ি একেবারে শহরের বাইরে নিয়ে গিয়ে ভদ্রলোকের যথা সর্বস্ব অপহরণ করেই ক্ষান্ত হয়নি, একেবারে উলঙ্গ করে একটা গাছের সঙ্গে বেঁধে রেখে চলে গিয়েছিল। যাবার সময় একটা সেলাম করে গিয়েছিল, সেলাম হুজুর, মজেশে আরাম করিয়ে। এই বিহার প্রদেশেই মায়ের অনেক আত্মীয় স্বজন আছেন, তাদের কাছে গল্প শুনে মা সেই সব গল্প বলেন এবং প্রমাণ করেন এদেশের লোক যত সাংঘাতিক তত রসিক। জামালপুর পৌঁছতে পৌঁছতে ঘড়িতে বাজলো 9:30 এবং এরই মধ্যে ওই ছোট্ট কিন্তুটা আকারে মস্ত বড় হয়ে উঠল। বিন্ধ্য পর্বতে সূর্যের পথ বন্ধ করার মতোই অবস্থা হয়ে উঠল। মুঙ্গের যাবার ইচ্ছায় আর ওই কিন্তু লঙ্ঘনের শক্তি রইল না, নিজের উপরেই বিরক্ত হয়ে উঠল বিষ্টু। বুদ্ধি দিয়ে যুক্তি দিয়ে বিচার করে দেখলে কালে কশ্মিনে দুটো চারটে লোকের প্ল্যাটফর্ম থেকে জিনিস চুরি গিয়েছে, ওই দুটো চারটে লোকের যথাসর্বস্ব অপহৃত হয়েছে ভাড়ার গাড়িতে, লক্ষ লক্ষ লোকে নিরাপদেই প্ল্যাটফর্মে কাটাচ্ছে, রাত দুপুরে গাড়ি করে শহরের ভিতরে নিরাপদে গিয়ে পৌঁছচ্ছে। সুতরাং এ ভয় কেন? এ ভয় তো ইডিওটিক, উল্লুক মূর্খের মতো ভয় এটা। কিন্তু আশ্চর্যের কথা, ভয় কিছুতেই বাগ মানল না। যেন এ কথার উত্তর দিলে বুদ্ধিমান শিক্ষিত বিষ্টুকে গ্রাহ্যই করলে না, কাছে পাওয়া মানুষের ঘাড়ে ব্রহ্মদৈত্যের মতো চেপে দুপায়ে ঘাটটি ছেঁদে চেপে বসে চাপ দিতে লাগল, কিছুতেই তাকে নামানো গেল না ঘাট থেকে। জামালপুরে নেমে ব্যাপারটা এমন দাঁড়ালো যে স্বচ্ছন্দে ব্যাপারটাকে ব্যাখ্যা করে বলা যায়, ভূতের ভয়ে উঠলাম গাছে, ভূত বলে আমি পেলাম কাছে। সারাটা দিন গৈবিনাতে কেটেছে দেবতার রাজত্বে, মাঝগঙ্গায় মাঝখানে দ্বীপের মধ্যে, সেখানে খবরের কাগজ নাই। জামালপুরে নেমে ওই দ্বিধার সঙ্গে যুদ্ধ করতে করতেই একখানা খবরের কাগজ কিনে পড়তে বসল। বিষ্টু চক্রবর্তীর খবরের কাগজ পড়াও একটু বিচিত্র, প্রথম পৃষ্ঠার মোটা হরফের মাথার খবরগুলোর উপর চোখ বুলি একটু হেসে নেয়, ছোট হরফের বিশদ বিবরণ সে পড়ে না, বলে কি পড়ব, লোকসভায় জলদগম্ভীর বক্তৃতা এবং তার উত্তর, জনগণের প্রতি নেতাদের উপদেশ, বিধানসভায় লম্পঝম্প, এসবের গুপ্ত তথ্য বিষ্টু জানে। বলে ওর আসল ব্যাপারটা কি জানো, মামাতো পিস্তুতো ভাইয়ের ঝগড়া, আপত্তি করো যদি তবে জ্যাঠতো তো খুঁড়তো তো বলতে পারো, যারা গদিতে বসে আছে তারা মামাতো বা জ্যাঠতো তো, আর গদি পায়নি যাদের বলো বিরোধী দল তারা হলো পিস্তুতো বা খুঁড়তো ভাইয়ের দল। জনগণের নাম করে যখন তুমুল ঝগড়া করে ওরা, তখন বেচারা জনগণেরা হয় হরিকে ডাকে, নয় সিনেমা দেখে, গান করে হরিনামের গুণে গহন বনে মৃতে তরু মুঞ্জরে, নয় হাতে তুড়ি দিয়ে লারে লাপ্পা গায়। রাবিশ, প্রথম পাতাটা উল্টে গেল সে, দ্বিতীয় তৃতীয় পৃষ্ঠায় বিজ্ঞাপন আর সভা সমিতি, চার পাঁচে সম্পাদকীয়, জোরালো ঘোরালো ঝাঁঝালো শাসানো সানানো বানানো লেখা সব, এখানে কাগজে কাগজে পাল্লা, কে কত জোরালো ঘোরালো ঝাঁঝালো লিখতে পারে। এর মধ্যে রসকৌতুকের একটা স্তম্ভ আছে, সেটা সে পড়ে। তারপর পড়ে দুর্ঘটনার খবর, মৃত্যুর খবরও সে পড়ে, বিয়ের খবর সে পড়ে না। রাবিশ, হয় বরের বাপ বড়লোক টাকাওয়ালা নামওয়ালা, টাকাওয়ালা মেয়ের বাপ, ঠিক সেই কারণেই ছাপা হয় এই বিয়ের খবরগুলি। তারপর পড়ে আইন আদালতের খবর, ওর মধ্যে পায় মানুষের পশুত্বের খবর, নিজের মতের সঙ্গে মিলিয়ে নেয়,
দেখে, হিসেব করে। অপরাধীর মধ্যে অশিক্ষিত লোক কত বেশি, বেছে বেছে সে সংবাদ নোট করে রাখে, তর্কের সময় প্রমাণ হিসেবে ব্যবহার করে। চোখ বুলে দেখি এমনি একটা খবর তার চোখে পড়ে গেল, বাড়ির হিন্দুস্থানি ঠাকুর খাবারের সঙ্গে বিষ দিয়ে সর্বস্ব চুরির চেষ্টা করেছিল। পাশাপাশি দুটি বাড়ির ঠাকুর ষড়যন্ত্র করে দুই বাড়ির লোককে বিষ দিয়েছিল। একটি বাড়ির গিন্নি রাত্রে কিছু খাননি, শরীর খারাপ ছিল বলে শেষ রক্ষা হয়েছে। ব্যাপারটা ঘটেছে নতুন একটি কলোনিতে। মহিলাটি বলেন, রাত্রে একটা লরি পর্যন্ত এসেছিল, বোধহয় মতলব ছিল ওই লরিতে বাক্স প্যাঁটরা বোঝাই করে পালাবে, কিন্তু তার আগেই গোলমাল হয়। লরিখানা মিনিট দুয়েকের জন্য দাঁড়িয়ে লোকজনের জটলা দেখে জোরে গাড়ি হাঁকিয়ে চলে যায়। দুই বাড়ির লোকজনকেই হাসপাতালে পাঠাতে হয়েছিল। একটা ঠাকুর ধরা পড়েছে দক্ষিণেশ্বরের কালীবাড়িতে, দিব্যি ছাই মেখে কৌপি নেটে ফোঁটা তিলক কেটে জাঁকিয়ে বসেছিল সেখানে। আর একটা খবর, জনকয়েক একটা ট্যাক্সি ভাড়া করে ব্যারাকপুরের দিকে গিয়ে পথে ড্রাইভারকে ছুরি মেরে তার টাকা করে কেড়ে নিয়ে পালিয়েছে। না আর না, থাক মুঙ্গের, হয় ফেরবার পথে দিনে দিনে অথবা এ যাত্রায় মুঙ্গের থেকেই গেল। সীতাকুণ্ডের জল খেয়ে হজম শক্তি বাড়িয়ে কি হবে এই আকরাগণ্ডা এবং রেশনের বাজারে। থাক মুঙ্গের, এরপর আর মুঙ্গের যাওয়া হতে পারে না। কাঁধের ভূতটা পায়ে পায়ে ছেঁদে তার দম বন্ধ করে দিয়ে যেন খিলখিল করে হাসছে। থাক মুঙ্গের, সে চট করে গিয়ে একখানা বক্তিয়ারপুরের টিকিট কিনে আনলে, চড়ে বসলো যে গাড়িখানায় সে এসেছিল সেই গাড়িতেই। গাড়িটা কিউলে যাবে 10টায়, ওখানে গাড়ি বদল করে বক্তিয়ারপুর, গাড়ি সঙ্গে সঙ্গে এখানে পৌঁছবে 10টায়, সেখানে পাশেই এসে দাঁড়াবে 10:15, ছাড়বে 10:20। মোকামাতে ঘন্টাখানেক থাকবে, তারপর ছেড়ে বক্তিয়ারপুরে ভোর ভোর পৌঁছবে। চমৎকার ব্যবস্থা। মোকামা স্টেশনে ভালো রেস্তোরাঁ আছে, বিলিতি কায়দায় বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রস্তুত খাবার, জামালপুরেও পাওয়া যেত, কিন্তু এখানে আর সময় নাই, নীল আলো জেলে দিয়েছে, গার্ড সাহেব বাঁশি বাজালেই গাড়ি ছুটবে। সালাম মুঙ্গের, বিষ্ণু চক্রবর্তী তোমার ইতিহাস ভালোবাসে বলে সে ব্যাকুল নয়, রাত দুপুরে তোমার পথের উপরে ঘুরে বেড়াতে পারবে না। বিছানার বান্ডিলের উপর ঠেস দিয়ে একখানা রাগ মুড়ি দিয়ে বসে পড়ল সে। গাড়িতে চলছে ঘটা ঘং ঘট ঘটাং শব্দ তুলে হেলে দুলে। ছেলেবেলায় ওই শব্দটাকে বিষ্ণুটা বলতো, শব্দটা বলছে ঘটা ঘং ঘট ঘটাং, লাইন ছাড়লেই চিত পটাং, ঘটা ঘং ঘট ঘটাং। বিষ্ণু নিজেই নিজের তারিফ করলে, বুদ্ধি ছিল বটে, মিথ্যে তো বলেনি, লাইন ছাড়লেই চিৎপটং তো বটে। আপন মনে খুখু করে হাসতে লাগলো বিষ্ণু, লাইন ছাড়লেই চিৎপটং। কি হলো, হঠাৎ মাঠের মাঝখানে গাড়িটা থেমে গেল যে, মরেছি রে, এর চেয়ে যে চিৎপটং ভালো ছিল, গাড়ির লেট হলে যে, একজন দেহাতি যাত্রী বলে উঠল, সিগন্যাল নেই দেবা। আবার বললে, ক্যা ভেলি, ভেলি তোমার মাথা, সশব্দে কথাটা বলে উঠছিল বিষ্ণু চক্রবর্তী। লোকটা শুনে তার দিকে তাকিয়ে হিহি করে হেসে উঠল, হামারা মাথা, হিহিহি, হামারা মাথা তো হামারা কান্ধা পর হ্যাঁ বাবুজি, উ কেসে ইঞ্জিন কে চাকা কে আগে যাকার রুক দিয়া। লোকটা বিষ্ণুর কাছে এসে বসল, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম, গাড়ি কাহে রুক গিয়া হ্যাঁ সীতারাম।
রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। গাড়ি কাহে রুক গিয়া হাই সীতারাম, কৃপা করে গাড়ি ছোড়ো সীতাপতি রাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। গাড়ি কাহে রুক গিয়া হাই সীতারাম, কৃপা করো গাড়ি ছোড়ো সীতাপতি রাম। বিষ্ণু মনে মনে বললে, বানর যে মানুষের আদি পুরুষ তাতে আর সন্দেহ নাই, শিক্ষাতেই মনের বানরের লেজ খসে, ব্যাঙাচি লেজের মতো। তবে মধ্যে মধ্যে বানরে কৌতুক দিতে পারে, গাছের বানর নেচের দাঁত খিঁচিয়ে কৌতুক দেয়, এটা গান ধরে দিচ্ছে। রামের কিন্তু কপাল বটে, এই শীতের রাতে মাঠের মাঝখানে সীতাপতিকে এসে গাড়ি ছাড়াতে হবে। গাড়িটা কিন্তু ছাড়ল সঙ্গে সঙ্গে, সিটি বেজে উঠল, নড়ল, বানরটা জয়ধ্বনি দিয়ে উঠল, জয় সীতারাম জয় সীতারাম। বিষ্ণুর ইচ্ছে হলো লোকটার গালের ঠাস করে একটা চড় কষিয়ে দেয়। গাড়িটা থেমেছিলই কিউলের আগে স্টেশনে, লক্ষ্মীসরাইয়ে। লক্ষ্মীসরাই ছেড়ে একটা মস্ত ব্রিজ পার হয়ে গাড়িটা এসে কিউলে থামল। কুলি কুলি কুলি, কোথায় কুলি? এদিকে ঘড়িতে বাজছে 10:21। মরেছে মরেছে রে। হা বাবুজি, উতরাবে মাল, কুলি তো আবি নেহি বা। ইনি সেই সীতারাম ভক্ত সহযাত্রী, লো তাই উত্র। মনে মনে বললে, একদিন গন্ধমাদন বহন করেছিল বিনামূল্যে, আমি মূল্য দেব। নে উতার, মগর সিরিফ উতারনে সে নেই হোগা, মেন লাইন কে ট্রেন পাকড়নে হোগা ভাইয়া। মেন লাইনের ট্রেন ছেড়ে দিয়েছে, তব ক্যা করে বাবুজি? লোকটা বিষ্ণুর মুখের দিকে তাকালে। বিষ্ণুর হাসি পেল, বলতে গেল, তব তোমরা মাথা, তুমি তো বেটা দায়ী এর জন্যে, তোর সীতাপতিকে গাড়ি ছাড়তে বললি, ছাড়লেও সীতাপতি, কিন্তু মিনিট পাঁচেক আগে হলে তো দুর্ভোগ ভুগতে হতো না, চরম দুর্ভোগ। মেন লাইনের পরের ট্রেন রাত্রি 3টার পর, এখন সবে 10:28, শীতের রাত্রি, কিউল জংশন প্রায় খোলা মাঠ, এই অল্প দূরই নদী, হু হু করে কনকনে জলো হাওয়া বয়ে যাচ্ছে, এখন যাই কোথায়? থার্ড ক্লাস ওয়েটিং রুমকে এদেশে বলে মুসাফের খানা। মুসাফের শব্দটার একটা বিচিত্র অর্থ আছে, বললেই মনে হয় মাতৃপিতৃহীন অনাথ বালকের মতো যেসব পথিক বা যাত্রীর অবস্থা, তারাই মুসাফের। প্ল্যাটফর্মের পাশে মুসাফের খানাটার ব্যবস্থাও ঠিক ওই রকম, চারিদিক খোলা টিনের চালা একটা, এরই মধ্যে বাতাসের জলকণা ঠান্ডা টিনের মাথায় লেগে জল হয়ে টিনের নালি বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে। বিষ্ণুর আবার পিঠের দিকে একটা দুর্বল জায়গা আছে, দুবার নিউমোনিয়া হয়েছিল, দুবারই প্যাচ হয়েছিল ঠিক ওই জায়গায়। মুসাফের খানার চারিদিকটা একবার দেখে নিল সে, দুরন্ত শীত তাতে সন্দেহ নাই, এদেশের লোকগুলিও কাবু হয়ে গেছে, যাত্রীর সংখ্যা বেশি নয়, 15-20 জন, সবাই গায়ের মোটা চাদর বা ড্যাপারের তলায় হাত পা গুটিয়ে যেন শামুকের খোলার মতো পিঠে একটা খোলার সন্ধান করছে, থাকলে আজ বড় ভালো হতো। একটা কনস্টেবল আছে পাহারায়, কম্বলের মতো পুরু ওভারকোট গায়ে দিয়েও সে হিহি করে কাঁপছে, এখানে থাকলে তো জমি বরফ হয়ে যেতে হবে তাকে, না হলে পিঠের সেই জায়গাটায় যে কাল একটা ব্যথা খচখচ করবে তাতে আর সন্দেহ নাই। বাবুজি বাবুজি, হ্যাঁ, তব ক্যা করে
সেই তো ভাবছি বাবা। তব চলিয়ে তব ধর্মশালা মে আচ্ছা মুকাম রহিয়েগা গরম সে। কত দূর? এই এই পাশমি। তাহলে মালগুলো নাও। কুলি কুলি কুলি, তুমি তো নামিয়েছিলে, তুমি নাও না, পয়সা তুমিই নেবে। নেহি বাবু, ও তো আমার কাম নয়। তখন তুমি কুলি পাচ্ছিলে না, এক গাড়ির মুসাফের। পথের মুসাফের যেমন একজনের গাঠির ভারী হলে অন্যজনে বয়ে দেয়, তাই দিয়েছিলাম। নইলে ও কাম, ও আমার কাম নয়। বলেই সে আবার ডাকলে, কুলি কুলি, এহ ভাইয়া। কুলি এলো এবার। লোকটাকে দেখে এক মুখ হেসে বললে, আহা সিংজি, কাহা গিয়া থা জামালপুর? দাদনকে তাগাদাকে লিয়ে? হা হা, আব ইমাল তো লেলো ভাইয়া, বাবুজিকে ধর্মশালামে পৌঁছা দে। বলেই সে চলে গেল। নমস্তে বাবুজি, বিষ্টু বিস্ময় বোধ করলে প্রথমটা। কুলিটাই বললে, লোকটা এখানকার মহাজন, জাতি ছত্রী, মস্ত ক্ষেত খামার, তারপর আছে দাদনের কারবার। কিউল থেকে জামালপুর পর্যন্ত রেলের কারখানার কুলিদের দাদন দেয়। কুলিটা বললে, বাবুজি 20-30 হাজার কে কারবার, বড়া ভারী মহাজন, আর নাকি তেমনি ছাতি, অর্থাৎ সাহস। এখানে আগে কাবলিওয়ালারা মহাজনি করত, ডান্ডাসে তাদের ভাগিয়েছে। বাবুজি, একবার এক ফিরিঙ্গি সাহেব ওকে উল্লুক বলেছিল, সিংজি তার ঘাড়টা ধরে এসে কিল পিঠে মেরেছিল কি অজ্ঞান হয়ে পড়েছিল। ডাক্তার সাহেব বলেছিল, বুকে মারলে কলিজাটা ফটক সে ফাট যাতা। তবে মেজাজ, মেজাজ ভালো থাকলে সিংজি সিংজির মতো আদমি আর হয় না। বাস ধর্মশালা তো আগে বাবুজি। বিষ্টু মনে মনে সিংজিকে অজস্র ধন্যবাদ দিলে। চমৎকার, অন্তত শীতের দিনে চমৎকার আরামপ্রদ স্থান, চারিদিকে ঘেরা চক মিলানো বাড়ি, মাঝখানে উঠান। দেখবেন বাবুজি কুইয়া আছে ধাক্কা বাঁচাকে। সত্যই একেবারে কুঁয়োর উপরে চারিপাশের বেড়ার ধারেই এসে পড়েছিল বিষ্টু। ধর্মশালাই বটে, একালে সন্ডটুপি ধরবেন নাকি মাত্র আধখানা পা, আর সাদার রং প্রায় কালো হয়ে এসেছে। ধর্মশালারও সেই অবস্থা, প্রবেশপথে একটা অন্ধকার প্রায় লণ্ঠন ঝুলানো, তারই আলোতে যেটুকু দেখবার ব্যবস্থা। হুঁশিয়ার হয়ে বিষ্টু কুঁ পার হয়ে এসে দাঁড়ালো। সামনে চারিপাশে টানা বারান্দা, ভিতরে সারি সারি ঘর, সব অন্ধকারে থমথম করছে, লোকজন দেখা যায় না, শুধু নাক ডাকার শব্দ শোনা যাচ্ছে। সে এক বিচিত্র কোরাস। এরই মধ্যে একজন বুবু করে কাঁদছে, কৌতুক বোধ করলে বিষ্টু। চমৎকার জায়গা। কুলিটা চারিদিকে ঘুরে এসে বললে, বাইরেই আড্ডা লিজিয়ে, কোন ঘরে মানুষ আছে কোন ঘরে নাই মালুম হচ্ছে না। সেই ভালো, ঘরের থেকে বারান্দাই ভালো। কুলিটা জিনিস নামিয়ে দিয়ে চলে গেল, বলে গেল ঠিক 3টের সময় আসবে। বাবুজি, অন্ধকারে চোখ তখন অভ্যস্ত হয়েছে বিষ্টুর, তবু টর্চ জেলে দেখলে একজন পৌর, নিতান্ত সাধারণ এদেশের লোক, গায়ে একটা ময়লা চাদর, নির্বোধ মুখ, নির্বোধ দৃষ্টি, অপরিষ্কার ময়লা কাপড়, হাতে একটা ঝাঁটা।
বিছানা তো বিছাইবেন বাবু, ঝাড়ু দিয়ে দি। টর্চের আলো থেকে মুখ সরিয়ে নি বললে, আরে বাপ, কন হে তুম, ক্যামাংতা। বিছানা তো বিছাইবেন বাবু, ঝাড়ু দিয়ে দি। এ আবার কে পরোপকারী? হ্যাঁ, বিছানা তো বিছাবো, কিন্তু তুমি কে? তুমি কে? আমি ধর্মশালার নকর, আবলোকুনকে দাস। দাস? এই অবস্থায় একজন দাস মেলা অত্যন্ত সৌভাগ্যের কথা, বিষ্ণুর তাতে আপত্তি ছিল না। কিন্তু দাস মহাশয় মনে মনে সিংহাসন প্রার্থী নন তো? ইতিহাসে বহু দাস প্রভুকে হত্যা করে সিংহাসন দখল করেছে এবং পরিশেষে উপাধি নিয়েছে মালিক। তবে এখন ঝাড়ু দিয়ে দিতে পারে দাস মহাশয়, তা দাও, ঝাড়ু দিয়ে দাও। পরিপাটি করে ঝাড়ু দিলে লোকটি, টর্চ জেলে তাকে সাহায্য করলে বিষ্ণু। সেরকম নিষ্ঠুর প্রভু সে নয়, তবে এ কথাও মনে মনে স্বীকার করলে যে দাসের সঙ্গে তার তুলনাই হয় না। দাস বললে, এমন করে ওই বিজলি আলোটা খরচ করছো বাবু? ও যে জলদি শেষ হয়ে যাবে, বহুত দাম ওর। তার থেকে বাতি জ্বালো, মোমবাতি। বাতি আনতে ভুল হয়েছে বিষ্ণু। দাস বললে, বলো তো এনে দিই, পাওয়া যাবে? জরুর, আমার কাছে মজুদ রয়েছে, হুকুম করলেই এনে দিই। বলো কি, এমন ব্যবস্থা? ধর্মশালা প্রতিষ্ঠাতার পরলোকে জ্যোতির্ময় মণিকোঠায় স্থান হবে তাতে এক বিন্দু সন্দেহ নাই, অবশ্য যদি পরলোক থাকে। বুঝতে পারলে না দাস, নির্বোধের মতো তাকিয়ে থেকে বললে, কটা আনব, একটা কি দুটো? দুটোই আনো। দুটো পেলে একটা কে নেবে? দুটো আঙুলের মতো সরু বাতি নিজেই দেশলাই জেলে একটা ধরিয়ে বসিয়ে দিয়ে বললে, পয়সা কি এখন দেবেন না পরে সব জুড়ে দিয়ে দেবেন যাবার সময়? পয়সা? হ্যাঁ, বাতির দাম এক একটু চার চার পয়সা। অবাক হয়ে গেল বিষ্ণু। দাস বললে, কি করব বাবুজি, যাত্রীদের সুবিধার জন্য আমি রাখি, কিন্তু যাত্রীরা বড় একটা কেউ কেনে না। আধিয়া রাতে পাঁচ সাত ঘন্টা কাটিয়ে দিয়ে চলে যায়, তাই দাম একটু বেশি না দিলে আমার পোষায় কি করে বলুন? বিনা বাক্য ব্যয় দুয়ানা পয়সা বিষ্ণু ফেলে দিলে। দাস এবার বললে, বিছানাটা তাহলে বিছিয়ে দি। বিষ্ণু রূঢ়ভাবে প্রশ্ন করলে, এর জন্য কত লাগবে? দাস বললে, এর জন্যে আমার তো দাবি নাই হুজুর, যা দেবেন। বিছানা বিছিয়ে দিয়ে দাস বললে, তাহলে বাবু রাত্রে খাওয়া দাওয়া করবেন তো? তা করব। খিদেই পেট জ্বলে যাচ্ছে বিষ্ণুর। তার বালতিতে কিছু ফল আছে, দুটো নেবু দুটো কলা, তাইতেই চলে যাবে। দাস বললে, তাহলে তো পানি লাগবে বাবু, আপনার বালতিটা নিই, কুয়া থেকে জল তুলে দিই। ওদের রাজ্যের জিনিস আছে, তবে আমার বালতিটা এনে দিই, রাত্রির মতো রাখবেন, লোটা তো আপনার আছে। আনো, তাই আনো। কৌতুক রসবোধ এইবার উত্তপ্ত হয়ে ধরে উঠবার উপক্রম হয়েছে। বালতির ভাড়া চার পয়সা, একটা নিশে ফেলে দিলে। হঠাৎ পিছনের দিকে ঘরের মধ্যে শিশুর কান্নার শব্দ পাওয়া গেল, কোঁকিয়ে কেঁদে উঠছে কার ছেলে। ভারী পায়ে বেরিয়ে এলেন এক সেট, বাতিটা তুলে নিয়ে বললেন, বাতিটা একবার নিলম মশা, বাচ্চাটা কাঁদছে কেন দেখি? অন্ধকারের মধ্যে অবাক হয়ে বসে রইল বিষ্ণু। দাস জলের বালতি হাতে এসে দাঁড়াল, বাবুজি খানা পিনা কি হবে? সে আমার কাছে যা আছে তাতেই হবে।
বলেন তো আমি টাটকা তাজা বানিয়ে দিতে পারি। আচ্ছা ভ্যাসা ঘিউ আছে, আটা ভি আছে, আলু আছে, ফুলকপি আছে, পুরি তরকারি ঝটসে আধ ঘন্টাকে ভিতর। বিষ্টু ভ্রু কুঞ্চিত করলে, ঘাড়ের ভূতের মতো পেটের খিদেও তার সংকল্পকে নাড়া দিচ্ছে। ভালার রাবড়ি আছে বাবুজি, হামারা ঘর মে ভ্যাসা আছে, আমি বানাইয়ে রাখি, উসব কাম ভি আমি আচ্ছা সে জানি। রাবড়িতে বিষ্টু রুচি অনেকটা বিড়ালের মতো, কিন্তু না থাক, খাঞ্চয় পুরি বরং না, আগে দেখি খিদে কতটা মেটে এগুলো খেয়ে। সে হাঁকলে, সেটজি বাতিটা দেবেন। ঘর থেকে জবাব এলো, বাচ্চাকে দুধ পিলাচ্ছে, থোড়া সবুর করেন। পরক্ষণই আবার বললে, আর একটু বাতি আপনার পাশমে গিরা হুয়া দেখা, উঠো জ্বালেন, ই তো খতম হয়ে যাবে আভি। অঙ্গ জ্বলে উঠল বিষ্টু, সে বিষ্টু চক্রবর্তী, আভি মাংতা হাম হামারা বাতি। সেটজি চিৎকার করে উঠল, জেনা না হ্যাঁ মত আইয়ে, কি বিপদ, কি বিপদ, কিসের বিপদ? হঠাৎ দরজার ওপাশ থেকে পরিষ্কার বাংলা কলকাতার ভাষায় কেউ বললে, কিসের বিপদ? বাঙালির বিপদ, বাঙালিকে বাঙালি ছাড়া কে রক্ষা করবে এই দুর্দিনে? সঙ্গে সঙ্গে একটা জোরালো টর্চের আলো এসে পড়ল বিষ্টুর মুখের উপর। কি হয়েছে মশাই? দিল্লি থেকে আসছি, উত্তর ভারতে সর্বত্র শুনে এলাম এক কথা, বাঙালি বলছে কি বিপদ। পার্লামেন্টে প্রশ্ন করলে অন্য প্রদেশের লোকেরা হাসে, কি হয়েছে বলুন তো, কি বিপদ। চমৎকার শুট পরা এক বাঙালি ভদ্রলোক, চোখে চশমা, মুখে রুদ্ধির দীপ্তি, হাতে একটা সুটকেস, বগলে একটা বিছানার বান্ডিল, পাশে এসে বিছানা সুটকেস রেখে উত্তেজিতভাবেই বললেন, কি হয়েছে? কিছু না, একটা আধপোড়া বাতি নিয়েছিল এক মারোয়াড়ি ভদ্রলোক। আপনার মারোয়াড়ি নিয়েছে? হ্যাঁ সেটা চাইলাম। দেব না বলছেন? না ঠিক তা নয়, বলছেন একটু পরে। কেন ফাই তা নেবে কেন, আপনি দিয়েছেন কেন বুঝি না। বলি ভদ্রলোক গটগট করে ঘরে ঢুকে বাতিটা তুলে আনলে, সেটার তখন প্রায় অন্তিম অবস্থা, এনে আর জ্বালা হলো না, ভদ্রলোকই আছড়ে ফেলে দিলে উঠোনে, নিভে গেল সেটা। বিষ্টু চক্রবর্তীর কিন্তু ভালো লাগলো, লোকটি তার নিজের ধাতের লোক, তবে পলিটিক্যাল পার্টির না হয়। হুজুর, হুজুর কে এখানে? আবার হুজুর কে? আমরা বাবা প্রোলেটারিয়েট কমরেড, হুজুর নই। আপনারাই আমার হুজুর বাবুজি। হুম কিন্তু তুমি কে? এবার বিষ্টু হেসে বলল, ও আপনাদের দাস, ধর্মশালার চাকর। হুম কি চাই দাসজির? আপনার কোনো কিছু দরকার আছে কি না? কিছু না, আমার সব আমার সঙ্গে আছে। ভদ্রলোক ছোট বিছানাটি খুলে ফেললেন, বিছালেন বিষ্টু বিছানার পাশে, বিছাতে বিছাতেই বললেন, এসব লটবহর আপনার সব? হ্যাঁ আমারই। যাবেন কোথায়? কাশ্মীর? না তবে উত্তর ভারতটা ঘুরবার ইচ্ছে বটে। মোটে তাতেই এত লটবহর? হাসতে লাগলেন ভদ্রলোক, চুপি চুপি কানের কাছে মুখ এনে বললেন, 5 লাখ টাকার বিজনেস করে আসছি 3 মাসের মধ্যে, তবে টাকা অবশ্যই সঙ্গে নেই, সে তো বুঝতেই পারেন। আপনার ভ্রমণটা কিসের? নিছক ভ্রমণ? মাই গড, ওয়েস্ট অফ মানি,
কোনো ইন্স্যুরেন্স এজেন্সি নিলেই তো হতো, ওটা রুচির ব্যাপার। ঠিক ঠিক, কিছু মনে করবেন না। আচ্ছা, আপনার লোটা নিতে পারি? হ্যাঁ, তা পারেন। থ্যাংক ইউ বলে লোকটি চলে গেল। এবার অবসর পেয়ে বিষ্টু কমলা দুটো এবং কলা দুটো বের করল। একটা কলার দাগ ধরে গেছে। দাস দাঁড়িয়েই ছিল, সে বললে, বাবুজি তাহলে কি হুকুম? পেটে যেন আগুন জ্বলছে, বিষ্টু বললে, আমার চোখের সামনে যদি তৈরি করে দাও তবে নিতে পারি। কি? ভদ্রলোক ঘুরে দাঁড়ালেন। খাবার? তীক্ষ্ণ দৃষ্টিতে বিষ্টুর মুখের দিকে চেয়ে ভদ্রলোক বললেন, আর ইউ ম্যান্ট? এমনভাবে বললেন যে মুখর বিষ্টু চক্রবর্তী বোবা হয়ে গেল, কেঁচো হয়ে গেল। এক রাত্রি না খেলে মানুষ গেল? ওয়েস্ট বেঙ্গলে কত লোক অনাহারে থাকে জানেন? ভদ্রলোক হাত মুখ মুছতে মুছতে দাওয়া থেকে উঠে নিজের বিছানায় বসে সুটকেস খুললেন। বের করলেন একটা অ্যালুমিনিয়ামের কৌটো। সেটা খুলে বললে, আসুন। গন্ধেই বিষ্টু চক্রবর্তী রসনা জলসিক্ত হয়ে উঠেছিল। তবুস বিষ্টু চক্রবর্তী, সে বলল, কিন্তু আপনাকে খাওয়াবো কি করে এবং কোথায়? অলরাইট, আমাকে ঠিক আমাকে নয়, ওয়েস্ট বেঙ্গলের অনাহার ক্লিষ্ট লোকের জন্য যা খুশি দিয়ে যাবেন এই কৌটুতে। একটা কুলুপ দেওয়া কৌটু সে বের করলে, একখানা দু টাকার নোট ফেলে দিলে বিষ্টু। উপাদেয় খাদ্য লুচি আলু ও বেগুন ভাজা, কুমড়োর ছেঁচকে। খিদের মুখে কুমড়োর ছেঁচকে, খিদের মুখে অমৃত বলে মনে হলো। খাওয়ার শেষে ভদ্রলোক বললেন, দাঁড়ান। সুটকেস থেকে একটা কাগজের বাক্স বের করলেন, তার থেকে একটা মিষ্টি বের করে বিষ্টুর হাতে দিলেন, খেয়ে দেখুন তো। চমৎকার, কিন্তু কেমন একটু, হাসতে লাগলেন ভদ্রলোক। একটি বিদেশি মহিলা এদেশি মিষ্টি তৈরি করতে শিখেছেন, তার হাতের মিষ্টি তিনি পাঠাচ্ছেন গুরুদক্ষিণা, দিল্লি থেকে পাটনা আমার স্ত্রীর কাছে। খরচ করতে বারণ ছিল, কিন্তু ব্রাহ্মণ ভোজনের পুণ্যের লোভ ছাড়তে পারলাম না। এটার দাম কিন্তু আপনার কাছে নিইনি আমি। সযত্নে বাক্সটি মুড়ে সুটকেসে রেখে দিলেন ভদ্রলোক। বিষ্টুর ভারী ভালো লাগলো ভদ্রলোককে, চমৎকার লোক। এবার পরিপূর্ণ উদরে দুটো ঢেকুর তুলে পকেট থেকে সিগারেট বের করে ভদ্রলোককে একটি দি, নিজে একটি ধরালে। গোল্ড ফ্লেক? গুড, আপনি মশাই পেটি বুর্জুয়া যাই বলুন। আপনি পলিটিক্সও করেন বুঝি? রাম রাম, ওসব তো ফাঁকির পলিটিক্স, শুধু বক্তৃতা। আই বিলিভ ইন রেভলিউশন, কাটাকাটি মারামারি ভাঙা চোরা হয়ে যাক একটা, সে যখন হবে না তখন আমিও পলিটিক্স করব না, বা করি না। হ্যাঁ, তবে রিলিফের জন্য চাঁদা তুলি, বাঙালির বিপদেও মারামারি করি, এতে আছি। দিন আর বকাবুকি নয়, গড়ান। আপনার তো আপ ট্রেন, সে তো তিনটে, আমার সাড়ে চারটে। এখন টর্চেলে হাত ঘড়ি দেখলেন, বললেন, 12টা বাজে। হঠাৎ বিষ্টুর মনে হল অসহ্য যন্ত্রণা, মনে হল দুনিয়ার সব যেন ঘুরছে, পাক খাচ্ছে, তাকে মোচড়াচ্ছে, দুমড়াচ্ছে। তারপর যখন চোখ মেললে তখন সব যেন গোলমাল হয়ে গেছে, তবু প্রখর দিনের আলো সে অনুভব করতে পারলে, মাথায় অসহ্য যন্ত্রণা। কিন্তু এ কোথায় সে? কি বাবুজি এখন কেমন মালুম হচ্ছে? বাবুজি এখন কেমন মালুম হচ্ছে? কে?
চিনতে পারছেন না বাবুজি? বোকার মতোই বললে, কুচ ডর নেই, সব আচ্ছা হো যাবে। সিংজি, জি না, হাম আপ লোকের নকর। তাই তো, কি সিংজি তো নয়, ময়লা কাপড়, নির্বোধ মুখ, নির্বোধ দৃষ্টি। বাবুজি, স্নেহার্দ্র সকরুণ কণ্ঠে সে ডাকলে, আচ্ছা মালুম হচ্ছে বাবুজি, ও এই সেই ধর্মশালার নকর। একজন কোট প্যান্ট পরা বাঙালি ভদ্রলোক ঘরে ঢুকলেন। সেই বন্ধু, না তো, এর পকেটে স্টেথোস্কোপ, ইনি তো ডাক্তার। বেশি কথা বলবেন না আপনি, আপনার বিশ্রাম প্রয়োজন। কিন্তু আমার কি হয়েছে, আপনার মনে পড়ে না কিছু? না, শুধু মনে পড়ছে খেয়ে ঘুমিয়েছিলাম, তারই মধ্যে অসহ্য যন্ত্রণা, জ্বালা। হ্যাঁ, খাবারের সঙ্গে বিষ দিয়েছিল আপনাকে। এই ধর্মশালার কিপার সময়ে না জানতে পারলে বিপদ হতো। সে স্কাউন্ডেল কিন্তু পালিয়েছে, পালাক। কিপার আমাকে খুব সময়ে খবর দিয়েছিল, অবশ্য আমি কাছে থাকি। বিষ্ণু চক্রবর্তী কোমরে হাত দিলে, তার টাকা ছিল যুদ্ধের আমলের কোমরবন্ধে বাঁধা। সেই নির্বোধ লোকটি বললে, সব ঠিক আছে, আমার পাশমে আছে। নির্বোধ বললে, আধি আরামে উসকো পাকড়াতে পারলাম না, ঝট সে ভাগলে, লেকিন উসকে চিজবি সব ছোড়কে ভাগা। আপনার মাকে টেলিগ্রাম করে দিয়েছি, আপনার নোট বইয়ের ঠিকানা এবং নোট দেখে টেলিগ্রাম করেছি। টাকা পয়সা একটি কম পড়ে নাই। থলেটি হাতে নি অবাক হয়ে বসে রইল বিষ্ণু চক্রবর্তী। এই নির্বোধ সত্যই নির্বোধ, একটা পয়সা বকশিস পর্যন্ত নিলে না, শুধু একটি হিসেব এনে ধরলে। টেলিগ্রাম খরচা, দাওয়াই খরচা, বাতির দাম, কেরোসিন তেলের দাম। অসুস্থতার সময় প্রথমে জ্বেলেছিল বাতি, তারপর হ্যারিকেন। ডাক্তারের ফি দিলে বিষ্ণু নিজেই। ঠিক এই সময় প্রবেশ করলেন সিংজি, সেই ট্রেনের সিংজি, এখানকার মহাজন, বড় ক্ষেত খামারের মালিক। সেই কুলিটির কাছে বিষ্ণুর বিপদের সংবাদ পেয়েছে, বললে, হায় 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 হায়, কসুর আমার, সেই রাত্রে তোমাকে ধর্মশালা না দেখিয়ে দিয়ে আমার বাড়ি নিয়ে গেলাম না কেন? তারপর নিজেই বললে, বাবুজি তোমরা শহরের আদমি, আমাদের ঘুপচি দেহাতি ঘরে তোমাদের ভারী অস্বস্তি হয়, তাই নিয়ে যায়নি, কিন্তু তাহলেও এ কসুর আমার, আমার আমার কসুর। দাস দুধ নিয়ে এলো গরম করে, পিজিয়ে পিজিয়ে বাবুজি। ডাক্তার বললে, খান। বিষ্ণুর মনে হলো সে অমৃত পান করছে, চোখে জল আসছে, মনে হচ্ছে ওই জলে ধুই পৃথিবীর রং বদলে যাচ্ছে। ময়লা কাপড় পরে ওই নির্বোধ লোকটির বুকের ভিতর থেকে কে যেন উঁকি মারছে, দেবতা। নমস্কার, ভালো লাগলে চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।